মানুষরূপে অস্তিত্ব দান করেছেন সৃষ্টির মাঝে, সম্মানিত করেছেন, সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, যিনি পবিত্রতার সকল বিধান আমাদের জন্য রেখে গেছেন, বাস্তবায়ন করে গেছেন, শুভ্র উজ্জ্বল পথের উপরে আমাদেরকে ছেড়ে গেছেন। সম্মানিত মুসল্লি আলে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু হল পবিত্র খাবার ও পবিত্র আত্মা। আল্লাহ তাআলা মানুষকে যখন সৃষ্টি করেন তখন কপদ কপদতন মিন জামিইল আরদ, আদমকে সৃষ্টির সময়ে সারা পৃথিবীর মাটি থেকে এক মুঠি মাটি তিনি গ্রহণ করেন। এই এক মুঠির ভিতরে সাদা মাটি, কালো মাটি, লাল মাটি, সব প্রকারের মাটি ছিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজা বনু আদম আলা কদরিল আরদ মিনহুমুল আহমর ওয়াল আবিয়াদ ওয়াল আসওয়াদ। এই জন্যই মানুষ মাটির যত কালার, মানুষের তত কালার রয়েছে। কেউ সাদা বর্ষা, কেউ লাল, কেউ কালো, কেউ এর মাঝামাঝি বিভিন্ন। মিনহুমুল খাবিস ওয়াত তাইয়িব, কেউ খুব সুন্দর চরিত্রের, কেউ কিছুটা নোংরা চরিত্রের। আস-সাহল ওয়াল হাজান, কেউ খুব সহজ প্রকৃতির, কেউ কঠিন প্রকৃতির। মাটি যেমন, মানুষগুলো তেমন হয়েছে। মাটি থেকে মানুষকে বানিয়ে আল্লাহ তাআলা তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। অনাফাক্তু ফীহি মিন রূহি, আমি ফুঁকে দিয়েছি আদমের মাঝে আমার রূহ, আমার আত্মা, আমার সৃষ্ট রূহ আমি ফুঁকে দিয়েছি। রূহ আর মাটির দেহ মিলে মনুষ্যরূপের একটি সৃষ্টি তৈরি হয়েছে। মানুষ শুধু রূহ নয়, মানুষ শুধু মাটির দেহ নয়, মানুষ মানুষ আমরা সবাই রূহ এবং মাটির দেহের সমন্বয়। এই জন্য মাটির দেহ রক্ষার লক্ষ্যে আমাদেরকে মাটির খাবার খেতে হয়, আর আকাশ থেকে নাজিল হওয়া রূহ, এই রূহ লালনের জন্য আকাশ থেকে নাজিল হওয়া যে খাবার, আল্লাহ তাআলার যে তাসবিহ, আল্লাহর প্রশংসা, তার কালেমার উচ্চারণ, কোরআনের তিলাওয়াত, ঈমান আমলে সালে, এগুলো রূহের গিজা গিজা এ রূহানি। আমাদেরকে এই খাবারগুলো গ্রহণ করতে হয়। রূহ আর বডি যখন একসাথে হয়, রূহটা যখন মাটির দেহে পরতে পরতে ঢুকে যায়, তখন এই রূহ একেবারে ফেরেশতার মতো থাকে, মালাইকার মতো থাকে, মাটিরও কিছু বৈশিষ্ট্য তার মধ্যে চলে আসে। যেমন আকাশের পানি, এটা যখন নারিকেল গাছের ভেতর দিয়ে ডাবের ভিতরে যায়, ডাবের পানি এটা আকাশের পানি, বৃষ্টির পানি ছিল, কিন্তু ডাবের ভিতরে ঢোকার কারণে ডাবের কিছু চরিত্র তার মধ্যে এসে এখন এটা একটা ভিন্ন রূপ নিয়েছে। ডাবের পানি এটা আবার এই বৃষ্টির পানি আখের ভিতরে ঢুকলে এটা আরেকটা রূপ নেয়, আখের রস। এটা খেজুর গাছে ঢুকলে এই বৃষ্টির পানি যখন খেজুর গাছ টেনে নেয়, খেজুর গাছের বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত হয়ে খেজুরের রসে পরিণত হয়। এটা যখন আম গাছের ভিতরে ঢুকে আমের সাথে মিশে,
তখন এটা আমের রসে পরিণত হয়, বিভিন্ন টাইপের হয়। এই রোগটা ঠিক এই মাটির দেহে ঢুকার কারণে এইভাবে বিভিন্ন রোগ সে গ্রহণ করে। চোরের পরিবেশে এই রোগটা দেহের সাথে যোগ সাজশ করে চোর হয়ে যায়। সে চর্যবৃত্তিতে বডিও লিপ্ত, রোগটাও ওই চুরির কাজে সহযোগী চোরের পরিবেশে থাকার কারণে। ডাকাতের পরিবেশে যদি এই মানুষটি পড়ে, এই শিশুটি পড়ে, তাহলে এই রূহ আর এই বডি একসাথে এই ফেরেশতার মতো রূহটাও তখন দেহের সাথে মিলে মিশে ডাকাতি শুরু করে, ডাকাত হয়ে যায়। খুনির পরিবেশে পড়লে এই রূহ আর এই বডি খুনি হয়ে যায়, খুন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক শিশুই সহজাত ইসলাম নিয়ে, পবিত্রতা নিয়ে, আল্লাহর তাওহীদ একত্ববাদ নিয়ে, সুকুমার বৃত্তি নিয়ে, সুন্দর মনোভাব গুলো নিয়ে পৃথিবীতে জন্ম লাভ করে। কিন্তু সে যেখানে এসে পড়লো ওখানকার পরিবেশ তাকে রূপান্তরিত করে ফেলে। আকাশ থেকে বৃষ্টির পানি পড়লো গোবরের গর্তে, গোবর হয়ে গেল। আকাশ থেকে বৃষ্টির পানি পড়লো স্বচ্ছ পুকুরের মধ্যে, সে স্বচ্ছই থাকলো, নিজের স্বভাব ধরে রাখলো, পুকুরের পানির সাথে একাকার হলো। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানব দেহের ভিতরে ঢোকার পরে মা বাবার যে পরিবেশ, সেই পরিবেশে গ্রহণ করে ফেলে। আবাহ ইউহা উইদানি, মা ইহুদি, মা বাবা ইহুদি। এখন জিব্রাইলের মতো এই রূহটাকে, ইসরাফিল মিকাইলের মতো পবিত্র আত্মাটাকে ইহুদি মা বাবা দেহের সহযোগিতায় ইহুদি বানিয়ে ফেলল। আবাহ ইউহা উইদানি, এই মানবাত্মাটা খ্রিস্টান পরিবেশে এসে পড়লো, সেখানকার কোন শিশুর বডিতে ঢুকলো, পরিবেশের প্রভাবে পড়ে সে খ্রিস্টান হয়ে গেল। অথবা এই যে পবিত্র রূহটা ফেরেশতার মতো আত্মাটা যেখানে বডিতে ঢুকলো, পরিবেশটা হলো অগ্নি পূজারীদের, মা বাবারা মিলে এই এই জিব্রাইলের মতো আত্মাধারী এই মানবটাকে ইমাজ্জেসানি আগুনের পূজারি বানিয়ে ফেলল। বৃষ্টির পানি যেমন চলতার ভিতরে ঢুকলে চলতার রস, জলপাইয়ের ভিতরে ঢুকলে জলপাইয়ের রস, এটা যেমন যেই কোন ফল আপেলের ভিতরে ঢুকলে আপেলের রস, বৃষ্টির পানি কমলার ভিতরে ঢুকলে কমলার রস, একই বৃষ্টির পানি কিন্তু স্থানীয় পরিবেশের সাথে মিশে কত রূপ ধারণ করে। মানব রূহ আর মানব দেহ পরিবার সমাজের কারণে চোরের সমাজে গিয়ে মানবাত্মা চোর হয়, ডাকাতের সমাজে গিয়ে মানবাত্মা ডাকাত হয়, খুনির সমাজে পড়লে এই মানবাত্মাটাই খুনি হয়, ধর্ষকের সমাজে পড়লে এই রূহটা দেহের সাথে মিলে মিশে ধর্ষকের ভূমিকায় যায়, ধর্ষক হয়, ঘুষখোরের পরিবেশে পড়লে এই রূহটা বডির সাথে মিলে ঘুষখোর হয়, সুদখোরের পরিবেশে সুদখোর হয়। এইভাবে একটা বিষয় করা হাদিস রয়েছে মুসনাদে আহমদে, আরো সহি অনেক হাদিস গ্রন্থে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাউ মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা, মুমিন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার পর্যায়ে, ওয়া ইকবালিন মিনাল আখিরা আখিরাতে চলে যাওয়ার পর্যায়ে থাকে, তার দুনিয়া এখন শেষ হয়ে যাবে, আখিরাত শুরু হয়ে যাবে, অনন্ত জীবন শুরু হয়ে যাবে, ক্ষণস্থায়ী জীবন আজকে এখানে ইতি রেখাটার টেনে দেওয়া হবে, এই পজিশনে যখন সে আসে মাঝামাঝি, এখন সে আর দুনিয়াতেও নাই
আখেরাত নাই, দুনিয়া আখেরাতের মাঝামাঝি পর্যায়ে যখন চলে আসে, নাযারা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তখন এই মুমিন বান্দার কাছে আকাশ থেকে নূরানি ফেরেশতারা অবতীর্ণ হয়, কান্না উজুহাহুম আশ-শামস, চেহারা যেন সূর্যের মতো কিরণ ছড়ায়, এইরকম ফেরেশতা দীর্ঘ উজুহ একেবারে ধবধবে উজ্জ্বল চেহারাধারী ফেরেশতারা আসে, মা হুম কাফানান মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফন নিয়ে আসে, জান্নাতের কাফন নিয়ে আসে, এই কাফন লাশকে পরাবে না, এই কাফন রূহকে পরাবে, মানব রূহটা একটা আলাদা সৃষ্টি, আমাদের যে প্রাণটা সে আলাদা একটা সৃষ্টি, তাকে কাফন পরাতে হয়, যদি তার কোনো বডি আলাদা বডি অস্তিত্ব না থাকবে কাফন পরাবে কোন জিনিসটাকে, ফেরেশতারা মালাকুল মউতরা মালাইকারা কাফন নিয়ে আসে, এই জন্য যে আমাদের রুহের একটা আলাদা অস্তিত্ব আছে, সে আলাদা একটা মাতলু, সে একজন ফেরেশতা, সে একজন জিব্রাইল, জিব্রাইলকে আমরা শয়তান বানিয়ে দিতে পারি, মাটির অখাদ্য কুখাদ্য খাইয়ে হারাম খাইয়ে কুফুরি শেরিকি মুনাফিকির মধ্যে ডুবিয়ে দিয়ে আমরা তাকে শয়তান বানিয়ে দিতে পারি, আকাশের নূরানি যে ফেরেশতা তারা শয়তান কখনো হয় না, তাদেরকে কেউ শয়তান বানাতে পারে না, আমাদের যে রূহটা নূরানি সৃষ্টি এটা দিবিত যোগ্যতা, এটা এটা হালাল খেয়ে হালাল চরিত্র হালাল কর্ম করে জিব্রাইলের ছিল বড় হয়ে যেতে পারে, আবার হারাম করে এটা ইবলিসের ছাড়ো নিচে চলে যেতে পারে, দাপন যোগ্যতা, জিব্রাইল মিকাইল ইসরাফিল না দাপন যোগ্যতা, ওনারা এক যোগ্যতা, শুধু ভালোটাই হতে জানে, শয়তান সেও দাপন যোগ্যতা না এক যোগ্যতা, শুধু খারাপই হতে জানে, শয়তান শুধু খারাপ হতে জানে, ফেরেশতারা শুধু ভালো হতে জানে, এই দুই সৃষ্টি আল্লাহ একটা একটা যোগ্যতা রাখে, আর এই যে মানুষটা আপনারা যে মানুষগুলো ডাবল যোগ্যতা ডাবল কোয়ালিটি, আজ মালাইক বাহারাদারি ওয়াজ বাহাইম নিজাহাম, তোমার মধ্যে ফেরেশতার বৈশিষ্ট্য গুণ রয়েছে, ওয়াজ বাহাইম নিজাহাম, তোমার মধ্যে পশুত্বের সেই পাওয়ার রয়েছে, বুকজার হাউজে বাহাইম কাজ মালাইক বুকজারি, তুমি পশুত্বের যেই বৈশিষ্ট্য শয়তান হয়ে যাওয়ার যেই বৈশিষ্ট্য তোমার আছে এটাকে দমন করে রাখো, এটাকে পরাস্ত রাখো, এটা থাকবে কিন্তু এটাকে পরাজিত করে রাখো, কাজে মালাইক মুখজারি, তাহলে ফেরেশতার মধ্যে তুমি চলে যাবে, এই মানুষগুলো যখন জান্নাতে চলে যায় তখন আল্লাহ নূরানি মালাইকারা তাদের খাদিম হয়ে যায়, এই রুহে নূরানির জন্য খালকে নূরানি আল্লাহ ফেরেশতারা খাদেম হয়ে যায়, বল মালাইকা তু ইয়াদখুলুন আলাইহিম মিন কুল্লি বাব, জান্নাতের সকল গেট দিয়ে আল্লাহ নূরানি ফেরেশতারা ঢুকবে তাদের সেবার জন্য, সালামুন আলাইকুম তোমাদের জন্য সালাম, ইল্লা কিলান সালামান সালামা, খাদেম ফেরেশতারা শুধু সালাম আর সালাম দিতে থাকবে, এই মানুষগুলো ভেবে দেখুন আপনি আপনাকে কি বানাচ্ছেন, কি বানাবেন, কি বানানো উচিত, তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, উজ্জ্বল দপ্তরে চেহারাধারী ফেরেশতারা বিগ্র উজু মুমিনের আত্মা নেয়ার জন্য আসে, কাফন নিয়ে আসে, কাফন দুটো কাফন হলো, তবে একটা কাফন আপনি বাজার থেকে কিনে আনেন লাশটা ঢাকার জন্য, আপনার দেহ যখন লাশ হয়ে যাবে, আপনি চেয়ারম্যান সাহেব আজকে লাশ, আপনি এমপি সাহেব এখন ডেড বডি, আপনি প্রেসিডেন্ট, আপনি প্রধানমন্ত্রী এখন ডেড বডি, আপনি জাতিসংঘের মহাসচিব লাশ, আপনার কোনো ভেবে নেই, এই খাঁচা ছেড়ে এর ভেতরের রুটা এখন চলে যাচ্ছে, পৃথিবীতে এসে যদি আপনি পৃথিবীর মন্দ মানুষদের সাথে মেশে পাপাচারের পরিবেশে মেশে আপনি ট্রাম হয়ে গেলেন, পাপাচারের পরিবেশে মেশে কুকুরি বেইমানের পরিবেশে মেশে বুশ হয়ে গেলেন, এর পরিবেশে মেশে আপনি এত কঠিন হয়ে গেলেন, আপনি এত পথ পিছিয়ে হয়ে গেলেন,
কিন্তু এখানে তো শেষ নয়, এটা তো মাত্র অনন্ত পৃষ্ঠা ও আলা জীবন বইয়ের প্রথম পৃষ্ঠা মাত্র, প্রথম পৃষ্ঠা মাত্র। সম্মানিত মুসল্লি আলাইকেরাম, দৃশ্যমান এই পৃথিবী কিছুই না, অদৃশ্যমান জগৎটাই এই দৃশ্যমান জগতের চেয়ে ট্রিলিয়ন 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 গুণ বড়, বিশাল বিস্তৃত, এটা কিছুই না। এই মাটির এই জগৎ নিয়ে যে আমরা ব্যস্ত, এটা একটা মশার ডানাও না, অনন্ত সেই জগতের তুলনায় আত্মা যেখানে বিচরণ করে এটা একটা মশার ডানাও না। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আমরা থাকি, হাজার হাজার কোটি গ্রহ তারা আমাদের এই গ্যালাক্সিতে আছে, এইরকম হাজার হাজার কোটি গ্যালাক্সি মহাশূন্যে আছে। একটা গ্যালাক্সির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমার গতিতে যেতে চাইলে 1 লক্ষ বছর লাগবে, 1 লক্ষ লাইট ইয়ার লাগবে। একটা ইউনিয়ন আকাশের মহাকাশের একটা গ্রাম পেরোতে 1 লাখ বছর, পার সেকেন্ড 3 লক্ষ কিলোমিটার গতি নিয়ে ছুটলে এই একটা ইউনিয়ন পারাতে 1 লক্ষ বছর লাগবে। আপনার জীবন তো 60 বছর, আপনি 1 লক্ষ বছর পাবেন কি? আপনি তো মিল্কি ওয়ে পার হতেই আপনার কোনো কোনো সম্ভাবনা নেই। প্রযুক্তি আজও এই ক্ষিপ্রতা অর্জন করতে পারেনি যে আমার গতিতে সে ছুটে চলবে, প্রযুক্তির কাছে এই সক্ষমতা এখনো আসেনি। অথচ আপনার এই রুটা হাজার কোটি গ্যালাক্সি পেরিয়ে প্রথম আকাশ পেরিয়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ আকাশ পার হয়ে পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পার হয়ে প্রতি রাত চক্ষের পরে কেন আগে আসে নিচে গিয়েছে জাগ্রত হয়, সেজদার পারমিশন রাখতে হয়। যদি সে ফরজ গোসল অবস্থায় না ঘুমায়, গোসল ফরজ অবস্থায় না ঘুমায়, সকল মুমিনের আত্মা সেখানে সেজদা বানাতে হয়। আমার আপনার স্ত্রী মা আপনাকে জাগাচ্ছে, আপনার আত্মা আসে নিচে কত কত লক্ষ কোটি আলোক বর্ষ মাইল করে, কিভাবে সেখান থেকে ছক্কে বলকে বডিতে চলে এসে আপনি উঠে যাবেন। সুবহানাল্লাহ, মুসলিমের কাছে এসব প্রযুক্তি করে বেরোবেন, এগুলি নাথিং বিষয়, কোনো ম্যাটারই নয়, কোনো বিষয় নয়, মানুষের নিজের সক্ষমতা নিজের যোগ্যতার কাছে। এই যোগ্যতা যে আমাদের ভিতরে আছে আমরা এটা জানি না, এই জন্য আল্লাহ তারা এই যোগ্যতাকে প্রকাশ করার জন্য 11টি কসম আল কোরআনে এক সূরায় করেছে। কোন বিষয়কে প্রমাণ করার জন্য 11 কসম আল কোরআনে কোথাও করেন। মানুষের এই রুহানি পাওয়ার, তার রোহের যে ক্ষমতা, পিউরিফায়ার যখন হয় মাটির ময়লা থেকে, হারামের ময়লা থেকে যখন সে পরিচ্ছন্ন থাকে, তখন সে জিব্রাইলে থাকে, তখন সে মিকাইলে থাকে, তখন সে নূরানি রূহ হয়ে থাকে, যেমন আসে তেমনই থাকে। মৃত্যুর সময় সেটা বোঝা যায় না। ফেরেশতারা আপনার মৃত্যুর সময় যখন কাফনুল মিনাকফান এর জান্নাত, জান্নাতের কাফন নিয়ে আসবে, আল্লাহ এটাই তো পদ পদবি, এই পদটা এই পদবিটা এই এই অর্জনটাই এই সার্টিফিকেটটা অর্জনের জন্যই মানুষের আমৃত্যু চেষ্টা করা উচিত। জান্নাতের একটা কাপড় যদি পেয়ে যান, কি হবে বাজারের কাপড়? বাজারের কাপড় তো রয়েছিল মোনাফিকে, নবীজির গায়ে জামাও পেয়েছিল মোনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, কিন্তু কি হবে? সেখানে আগুন জ্বলবে, নবীজির জামা তাকে রক্ষা করবে না। জান্নাতের একটা কাপড় যদি পেয়ে যায়, আল্লাহ সারা পৃথিবী সারা পৃথিবী বিক্রি করলে তো জান্নাতের একটা কাপড় পাওয়া যাবে না। অথচ একটু ঈমান, একটু সালাম, আল্লাহর জিকির, একটু সৎ হালাল জীবন যাপনের মাধ্যমে এই অসাধ্য সাধন একজন মানুষ করে নিতে পারে। একটা হিম্মত, একটা সাহস, একটা নিয়ত, একটা পরিকল্পনা শুধু লাগে। যে পাখি পাতা থাকে দানা থাকে সে পাখি নিয়ে পর্যন্ত উড়ে যেতে পারে, আর যে পাখির এই দানা পাখা নাই ভেঙে গেছে সে
তার বাসা পর্যন্ত নিয়ে পর্যন্ত যেতে পারে না। যত বড় যত ঊর্ধ্বে তার আমল কম তাকে নিয়ে যাবে তত ঊর্ধ্বে তত সুবহানাল্লাহ। আমি জান্নাতে যাবো, আমি জান্নাতের একটা কাপন পেতে পারি, আমি কি পারি না হারাম ছেড়ে দিতে, আমি কি পারি না একটু চুরি না করতে, আমি কি পারি না একটু সুদ না খেতে, একটু কয়দিনের জন্য ঘুষ এক এক ঘন্টা দিব। ইল্লা সাআতাম মিন নাহার, আল্লাহ কোরআন বলছে তোমাদের নিয়ে জীবন সাআতান, সাআতান মানে এক আওয়ার, ওয়ান আওয়ার, এক ঘন্টা। এই এক ঘন্টা তুমি চুরি না করে থাকতে পারবে না, এই এক ঘন্টা ছোট্ট জীবনটা একটু ঘুষ সুদ লাগে একটু অপবিত্র লাইফ জীবন যাপন না করে কি থাকতে পারবে না, একটু এইভাবে চললেই তো জান্নাতের একটু একটু কামন। আল্লাহু আকবার, তোমার কখনো দুঃখ ছিল না নূরানি ফেরেশতাদের বিশাল মিছিল পায়াজ বিসুন আমিনু মাদ্দা বাসারিহি, তার চোখ যত দূর যাবে সে বিছানায় শুয়ে শুয়ে তত দূর সেদিক বিল্ডিং দেখবে না, তার নজরে ঢাকা শহরের বিল্ডিং আসবে না, সে দেখবে ডানে বামে যত কিলোমিটার দূরে দৃষ্টি যাচ্ছে শুধু নূরানি ফেরেশতা ফেরেশতা। হানু তুমি না হানু দিল জান্নাত, জান্নাতের একটা পুষ্পগুচ্ছ ফুলের তোড়া নিয়ে আসবে হানু, আল্লাহ জান্নাতের বড়ই পাতা নিয়ে আসবে, জান্নাতের কাপড় নিয়ে আসবে। এখানে এক ধোয়ার আয়োজন, এক কাপড় গোসলের আয়োজন চলছে যেটা করছে তার ছেলে মেয়েরা, আর ওইদিকে আত্মার জন্য আরেকটা কাপড় আরেকটা আয়োজন চলছে যেটা করছে ফেরেশতা। এটাই তো জীবন, আমাদের জীবনটা নিয়ে এখন বেইমানরা যে জীবন দ্বারা আমাদেরকে শিখিয়েছে এটা না জীবন না জীবনের কোনো ধারে কাছে আছে, এগুলি মরণ মৃত্যুচ্ছ নিকৃষ্ট। আমওয়াতুন গায়র মাহিয়া, শুধু এই মাটির বস্তু নিয়ে যারা বেঁচে থাকে আল্লাহ বলছেন আমওয়াত, এটা লাশ, এটা ডেড বডি, এটা কি জীবন? এটা জীবন বলে না, হায়াবান জানোয়ারের জীবন, এগুলি শুকুর কুকুরের জীবন হতে পারে, তাহলে পৃথিবী যা এখানে এখানটা বলে আর জীবন না, কিন্তু তুমি তো মানুষ, তোমার জীবন তো এটা নয়, তোমার জীবন তো এটা যখন শেষ সেদিনে তোমার জীবন শুরু। হানো তুমি হানো দিল জান্না ফায়াজ রিসুন আমিন হু মাদ্দ বাসারি, নূরানি ফেরেশতারা দৃষ্টি যত দূর যাবে তত দূর কোটি কোটি ফেরেশতা বসা। আল্লাহ মাহবুব শক্তিশালী হয়ে যাবে, হাবল টেলিস্কোপ লাগবে না সেদিন আপনার চোখে, সেদিন হাবল টেলিস্কোপ দেখে ফেলবে। তারপরে মাথার পাশে বসে সম্বোধন করবেন, কারণ যদি কপালে জুটে ওই সম্বোধনটা সে সাকসেসফুল। মালাকুল মৌত বলবেন আইয়াতুহান নাফস আত-তাইয়্যিবা, ওহে পবিত্র মানুষটি, পবিত্র আত্মা, পবিত্র রূহ, কানাত বিল জাসাদি তাইয়্যিব, ছিল পবিত্র বডি মধ্যে মানুষের অন্তরে। আখেরাতের যাত্রার চেতনা জন্ম লাভ করে কখন? যখন সে হালাল খায়, কষ্টার্জিত একটা খামার
কখনো এক লোকমা তিন লোকমা খাবারে গেলাম, 30 লোকমা না খেলাম, হারামের 30 লোকমা না খেয়ে হালালের 3 লোকমা গেলেই চলে। আখেরাতের চেতনা মুমিনের অন্তরে তখন জন্ম লাভ করে যখন আখেরাতের সাথে ম্যাচিং করা একটা খাবার, হালাল খাবার সে খায়। ঊর্ধ্ব জগতে যাওয়ার চেতনা তখন আসে যখন ঊর্ধ্ব জগৎ থেকে নাজিল হওয়া বিধান মতো খাবারটা সংগ্রহ করা। আজকের এই আধুনিক কে না জানে ফার্মের মুরগির গুলো খাবার যা তা খাওয়ানো যায়, আলাদা তাদের খাবার আছে, সেই খাবার খেয়ে তাকে খেয়ে পাওয়া, যদিও সেটা বিষাক্ত, যদিও সেটা আমরা জানি ক্যান্সার রোগ করা নয়, কিন্তু একটা সিস্টেমে তারা চলে ওই খাবার মানুষের খাবার সবগুলো নয়। মানুষ আশ্রমের মাখলুক হিসেবে, সৃষ্টির সেরা মাখলুক হিসেবে, তার ভিতরে একটা নুরানি রূহ আছে, এই হিসেবে তার খাবারটা হতে হবে ছিল কাম খাবারটা খেলে জান্নাতে ডাক খাবার অন্ধকার খাবার সাধারণের কোনো নয়, যে মাত্র খেলেন রোগের উপরে অ্যাকশন চলে গেল, সেটা রিয়াকশনে খারাপ অ্যাকশনে এই সামান্য মুখে মুখে দিলেন মান ইজ্জত সম্মান ড্রেস পোশাক এবং জান্নাত সুবিধা সম্মান হলেন, সেদিন শুধু পোশাককে হারাবেন না জান্নাতও হারাবেন, সবই হারাবেন না। জান্নাত হারা মানুষ মুঝে জান্নাত সে নিকালা হুয়া ইনসান সাহতা, জান্নাত থেকে নিকালা, জান্নাত থেকে কাজটা করেছিলেন, খুন তো করেননি কাউকে, কোন ধর্ষণ তো করেননি, কুকুরি সেদিকে তো করেননি, কখন পূজাও তো করেননি, মূর্তি তো বানাননি, কি অপরাধটা করেছে একটু মুখে দিয়েছে। উই আর হার্ট উই আর ইট, আপনি আমি সেটাই যেটা আমরা খাই, যেমন খাবার তেমন তার খাবার, খাবার মন্দ মানুষের মন্দ, ইয়াবা খেয়েছে বাবা খেয়েছে দেখুন এক সঙ্গে, হেরোইন খেয়েছে দেখুন এক সঙ্গে কি হয়ে গেল, এজন্য আরবিতে বলে তুমি আমাকে বলো তোমার খাবার তালিকায় কি আছে, এটা আমি তোমাকে বলবো তোমার চরিত্রের মধ্যে কি আছে। আপনাদের মতো মানুষগুলো কালেমা পড়া মানুষগুলো এরা যুদ্ধের ময়দানে পরাস্ত হয়, আমাদের আপনাদের মতো ইমানদার মানুষগুলো পরাস্ত হয় ডাইনিং টেবিলে, মুসলিম জাতির জয় করা যায় ডাইনিং টেবিলে, আদম হাওয়ার জয় করা যায় ডাইনিং টেবিলে, খাবারের মধ্যে রয়েছে কিছু না। এজন্য হালাল নবী খান রুহের সাথে ম্যাচিং করা, নৌটানি রুটা ভিতরে আলো দিয়েছে, এই পাখিটার সাথে ম্যাচিং করা খাওয়া হলো দুধ মধু পবিত্র চাল পবিত্র ডাল পবিত্র গম, কিন্তু এই চাল ডাল গম অপবিত্র হয়ে যাবে যদি এটা উপার্জনের ওয়েটা না পাক করে, টাকা দিয়ে করে এনেছে, চুরি করে এনেছে, জবরদস্তি এনেছে, বোকা দিয়ে এনেছে, অন্যায়ভাবে জমিন দখল করেছে, জমিন থেকে ফলিয়ে এনেছেন, মানুষ এত সূক্ষ্ম যে চালটা তো পবিত্র
কেন জানে চাল পবিত্র, কেন জানে গম পবিত্র, গরম পবিত্র। কিন্তু যদি কলা যে জমিনে হয়েছে, এই জমিন যে আপনার বোনের ছিল, আপনার কুকুর ছিল, আপনি ওয়াশি সম্পত্তি তাকে না দিয়ে নিজে আপনি দখল করে কলা পরিয়েছেন, কলার ভিতরে ওই 100% ওই ডার্কনেস ঢুকে গেছে। পৃথিবীর কোন যন্ত্র এটা দেখতে পাবে না, নৈতিক খারাপ না, ডার্কনেস অন্ধকার কেউ দেখতে পাবে না, কিন্তু আল্লাহ দেখতে পাবে। হারাম জমিন যখন দখল করা জমিনে হালাল করা ফলিয়ে ফেলছেন, হৃদয় অন্ধকার হয়ে গেছে। এজন্য পবিত্র খাবার এটাই সুবিবাদ। একজন মনীষীকে ইমাম মুহাম্মদ কে কেউ প্রশ্ন করেছিলেন, আপনি আত্মশুদ্ধির কোন কিতাব দেখেছেন? আত্মা বিশুদ্ধ থাকবে কিভাবে, এই ইঙ্গের উপরে কোন বই লিখেছেন? উনি বললেন, হ্যাঁ লিখেছি। কই, আমি তো জানলাম না আপনি আত্মশুদ্ধির কোন বই লিখেছেন, শুনলাম না। কেন, আমার লেখা কিতাব ওই বইও ব্যবসা বাণিজ্যের যে বইটা আমি লিখেছি, পেশা কি বইটা, ওইটাই তো তোমার আত্মশুদ্ধির বই। শুদ্ধ খাওয়া, হালাল খাবার খেলে যে তুমি শাহজালাল হবা, হালাল খাবার খেলে যে শাহপরাণ হবা, হালাল খাবার খেলে যে তুমি একদিন হাসান বসরি হবা, রাবেয়া বসরি হবা, তুমি আরো কোন মুসলমান হবা, জান্নাতি হবা, এটাই আত্মশুদ্ধি। আপনি হেরে যাচ্ছেন কোথেকে আনছেন, কিভাবে আনছেন? দেখুন মাদ্রাসা উস্তাদরা বলতেন, পাশে থাকা তাদের প্রতিবেশী একজন ঘাস ব্যবসায়ী চলাচলের ঘাস কেটে ঘাস বিক্রি করে করে 40 দিনে একদিন দাওয়া দিত উস্তাদদের। মনে পাশে না না তুমি রহমতুল্লাহ বড় বড় ওলামায়ে কিরাম, ওই ঘাসওয়ালা মানুষটির দাওয়াত খেতেন 40 দিনে একদিন। তারা বলতেন, এর বাড়িতে একদিন দাওয়াত খেয়ে 40 দিন পর্যন্ত হৃদয়ে আমরা আলো অনুভব করতাম। একটা পবিত্র আত্মা কখনো অপবিত্র উপার্জন দিয়ে পবিত্র থাকে না। আমি গত সপ্তাহে একটা মসজিদে গিয়েছিলাম, এই মসজিদটি তৈরি করেছে তারা রিক্সাওয়ালা ব্যবহার কষ্টার্জিত উপার্জন থেকে, মাথার গাম বাদামে ফেলে কষ্ট করে উপার্জন করা মসজিদ তারা তৈরি করেছে। সেখানে আমাকে নিয়ে গেছে মসজিদ উদ্বোধন করার জন্য, আজ আমার অন্তরে যেন আলো জ্বলে। আমি এই বাংলাদেশে কত মসজিদে নামাজ পড়লাম পড়ালাম, কিন্তু ওই মসজিদের মতো চেতনা এক কোথাও আমি পাই। আমার দিল থেকে আমি একসাথ থেকে বুঝতেছি যে এই যে রিক্সা চালক নির্মিত মসজিদ আমার কাছে ওই মসজিদটা অনেক অন্তর গৌরানি মনে হয়েছে, আল্লাহর কাছে বড় করে মনে হয়েছে। লোকটাকে আপনি খবিস বানিয়ে ফেলবেন না, আপনার উপার্জন খবিস ওটা খবিস হয়ে যাবে, আর উপার্জন পবিত্র রূপটা পবিত্র হবে, আপনি মৃত্যুর সময় তার সুবর্ণ হবে। হাই না হলে তাও চলে আসবে উপরুজি আইয়া তাহার নফস তাইয়েবা, ওরে হালাল আত্মা পবিত্র আত্মা পাক রূপ দেহে আসুন, তোমার জন্য অপেক্ষমান আছে আল্লাহর মর্যাদা মাগফিরাত ও রিদওয়ান, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। তাফরুজুল কামা, তাফরুজুল কতমিন ফিস সামা, পানির মশকের ভিতর থেকে পানির বিন্দু যেমন ঝরে অনায়াসে বিনা কষ্টে বিনা পরিশ্রমে, আপনার রোগটা তখন আপনার এই দেহ কঠিন খাঁচা থেকে বেরিয়ে যাবে কোনো কষ্ট ছাড়াই। আর যখন কেউ পাপী হয় খবিস হয় তখন তাতি হে তানজিল ইলাইহি মালায়েকাতুন মিনাস সামা, আকাশ থেকে ফেরেশতারা আসে
গেলাম সিধা, খুবই কর্কশভাষী রুক্ষ প্রকৃতি। আপনি যেমন রুক্ষ ছিলেন কর্কশ দুর্গম মহাপরি আল্লাহর সাথে, যদি মারতে মারতে নিয়ে যায় বিদ্রোহী টাইপের সন্ত্রাসী আসামি ধরা পড়লে, ওই মার মারতে মারতে তাকে আল্লাহ দিকে নিয়ে যায়। এই দেখো যদি দেখতে তুমি মহাত্মা দর্শক, তাহলে বুঝতাম কি আছে এই জীবনে, কি ভয়াবহ লাইফ তখন বুঝতাম। হাসপাতালে ভর্তি হয় কালো ড্রেস, একটু আমার কালো চেহারা করো, র‍্যাম্পে তো চেহারা কালো, ড্রেস কালো, চেহারা সাদা, কিন্তু ফেরেশতাদের গোটা অস্তিত্বই কালো। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান আপনার কত কি কিছু না, আল্লাহর বাহিনীর একজনের মায়ের সামনে সারা পৃথিবীর হাজার কোটি দৃষ্টি পর্যন্ত ছড়িয়ে বসে পড়বে। তার ব্যর্থতা, তার জীবনের সর্বনাশ সে যে করে আসলো, এখন মালাকুল মউত আলাইহিস সালাম আসবেন ডক্টরেট ডিগ্রি নিয়ে সচিব, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী,
চেয়ারম্যান এমপি উপজেলা চেয়ারম্যান মেয়র হাজার কিছু ধনী শিল্পপতি এত কিছু থেকে শেষ কপালে দেখলো সাকাতুম মিনাল্লাহি ওয়াগাদাব আল্লাহ ক্রোধ আর আল্লাহর কোপ। আল্লাহ বলতে সম্মানিত মুসলিমদের দেখলাম নিজেকে নিজের আত্মাকে নিয়ে ভাবো, নিজের রুট একটা সৃষ্টি, এ কোনো পাপ সইতে পারে না, পাপ করলেই সে তার ভিতরে কালিমা তাহলে স্পট পড়ে যায়, সে নষ্ট হয়। এটা নেই দেখুন 11টি কসম আল্লাহ করেছেন, অশামসি কসম সূর্যে, অদুহাহা 2 নম্বর কসম সূর্যের কিরণে, 3 নম্বর কসম অলকামারি কসম চাঁদে, ইজা তানাহা যখন সে সূর্যের পিছু পিছু চলে, অন্ধকারে নিয়ে যায়, যখন সূর্যকে আলোকিত করে দেখায়, দিবসীয় পরিবেশে সূর্য যখন আলোক উদ্ভাসিত করে দেখায়, তখন সেই দিবসে কসম আকাশে, বিশাল মহাকাশের কসম, 7 নম্বর ওমা বানা কসম সেই মহান সত্তা যিনি মহাকাশ সৃষ্টি করেছেন, 8 নম্বর কসম ওয়াল আরদি পৃথিবীর সারা সমগ্র পৃথিবীর কসম, 9 নম্বর কসম ওমা তুহাহা যিনি পৃথিবীকে বিস্তীর্ণ করে সৃষ্টি করেছেন, 10 নম্বর কসম ওয়ানাসিন নাফসের কসম রুহের কসম মানব আত্মার কসম। এটা মানুষের যদি সে তাকওয়ান জীবন যাপন করে নফসে তাইয়েবা রূহে তাইয়েবা রূহে আখিরাতে যাবে জান্নাতে যাবে, আর যদি মুমাসালের জীবন যাপন করে নফসে খবীসা রূহে খবীসা রূহে আখিরাতে জাহান্নামে চলে যাবে। সেই নফসের কসম অনফসি নফসের কসম রূহের কসম মানব আত্মার কসম, 11 নম্বর কসম ওমা সাওয়াহা ওই আল্লাহর কসম যিনি নফসকে রূহকে ভারসাম্যপূর্ণ ঘুম দিয়ে সৃষ্টি করেছেন, এমন ঘুম দিয়ে সৃষ্টি করেছেন সে ফেরেশতা হয়ে যেতে পারে, সেই ইবলিস হয়ে যেতে পারে। ফালহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা তাকে তিনি ইলহাম করে দিয়েছেন, জ্ঞান ভিতরে দিয়ে দিয়েছেন কোনটা ফাসিদি কোনটা ফাজরি কোনটা পাপ আর কোনটা পূর্ণ বুঝিয়ে দিয়েছে। একটা বেয়াদব বুঝে কোন খাবারটা হালাল কোন খাবারটা হারাম, বিড়ালকে আপনি যখন খাবার দেবেন আপনার পোষা বিড়ালকে আপনি যখন খাবার দেবেন বিড়াল বুঝবে আমার মালিক দিয়েছে, আমি চুরি করি নেই এটা হালাল খাবার, বিড়াল সেই খাবারটা আপনার সামনে বসে খায় তার ভেতর থেকে সাক্ষ্য আছে যে এই হালাল না খাবারটা হালাল, কোনো সমস্যা নেই এই জন্য মালিকের সামনে বসে থাকে, আর মালিক দেখে নাই মাছের পাতিল থেকে এক টুকরো মাছ বিড়াল চুরি করে আর উপার্জন করে নিয়েছে, কোনদিন এটা মানুষের সামনে খায় না বিড়াল, চোখের নিচে সেরির নিচে অথবা অন্য কোথাও লুকিয়ে গিয়ে খায়, জানি এটা আমি ঠিক করিনি আপনি বুঝেন না হারাম, হারাম বুঝতে হলে ওই ক্ষতি হিসাবে হওয়া লাগে না, একটা একটা অশিক্ষিত বিড়াল যদি সে পাখিও করতে পারে, একটা কুকুর গৃহস্থরা খাবার দিলে ওখানে বসে খায়, কিন্তু যদি ভাতের পাতে চুরি করে সে ভাত করে ঢুকে কখনো ওখানে পায় না, মুখে করে জঙ্গলে নিয়ে যায় যে এটা একটা প্লাস্টিকের ব্যাপার আমি হারাম কি আমি করলাম সি পাখি কুকুর হইতে পারি তার একটা চোখ গুলোতে আছে এটা বলবে কি যে আমি পাখি চুরি করে খাচ্ছি, তা জঙ্গলে নিয়ে গিয়ে ওখানে খেয়ে জিব্বা মুছে টুছে সুন্দর মতো এসে ঘরের সামনে আমি ভাই আমি চুরি টুরি করি এখন হাফ পাও নিয়ে বসে সে আর আমার বুঝে আপনি বুঝেন সবই বুঝেন, এই যে বাংলাদেশে আমরা আছি এক একজনকে এখানে যত যতজন আছেন এখানে দাঁড় করিয়ে দিয়ে খতিবের সমান বক্তব্য সবাই দিতে পারে, তো কোরআন পড়তে গিয়ে একটু সমস্যা হবে না রে ওয়াজ করে ফেলবেন আপনারা ওটা আমার সে ভালো এত বুঝ জ্ঞান আছে, পাল হামা হুজুর হামা অতকুয়া হামা এই 11টি কসম করে আপনাকে আমরা বুঝাচ্ছেন, জানেন আপনি এটা বুঝতে চাইবেন না
আপনি পাত্তাই দিতে চাইবেন না। রব্বুল আলামিন সর্বশক্তিমান আপনার মতো আমাদের দুর্বল মানুষটাকে বুঝাই দেয় 11টি কথা এখানে করে কি বলেন, কদাহুল্লাহান যাক্কা, এই যে এই যে রূপটা দিলাম তোমার ভিতরে মাটির সাথে মিশিয়ে, কাদা মাটির সাথে মিশিয়ে, নাপাক খাদ্যের সাথে মিশিয়ে নষ্ট করে দিস না। যদি প্রতিবেদটা দিয়েছি এর জ্বালানির মধ্যে পানি ঢালিস না, কেরোসিনে পানি দিলে ওরা ইচ্ছা ঠাস ঠাস করে খালি ফুটে ফুটতে ফুটতে বলে নেমে যাচ্ছে কত জল না। কদ আফলাহা মান যাক্কাহা, সেই সাকসেসফুল যে রূহটাকে এই মাটির দেহে আসার পরে হারাম থেকে পবিত্র রেখেছে, পাপাচার থেকে পবিত্র রেখেছে, কুকুর শিরিকি থেকে পবিত্র রেখেছে, গান বাদ্য বাদ্যা থেকে, ইয়ামার বাবা করি থেকে, গাঁজা থেকে, হেরোইন থেকে, ধূমপান বিড়ি সিগারেট থেকে, শুকুর কুকুরের বস্তা থেকে, হারাম খাদ্য থেকে পবিত্র রেখেছে, হারাম অন্যায় চরিত্র থেকে পবিত্র রেখেছে, তার আফলাহা সে জান্নাতি হয়ে গেছে। এই হাতটা উপরের জিনিস আপনি এই রূপটাকে নষ্ট করে দিলেন। কদ আফলাহা মান যাক্কাহা, এজন্য জান্নাতে যাওয়ার চেতনা জন্মলাভ করবে এক লোকমা খাবার, এক লোকমা হালাল খাবার। আদম যখন নিষিদ্ধ নিষিদ্ধ খারাপ ফলটা খেলেন তখন নিম্নমুখীটা তৈরি হয়ে গেল, তারপর নিচটা তৈরি হয়ে গেল, আমার নিচে নেমে গেল, এত ছোট লোক নিচটা এসে গেছে, খাদ্য থেকে নিচটা এসে গেছে, নিচে যাও সেই মানের খাবার তোমাকে খেতে বলেছিলাম, নিষেধ করেছিলাম না তা পরমা খাওয়া হিসা যারা এই গাছ খাবারের কাছেও দেব না, কেন গিয়েছ? এজন্য শয়তান জানে, ইহুদি খ্রিস্টানরা জানে পবিত্র মুসলিম জাতিকে ধ্বংস করতে হলে ঠিক ইবলিস আদমকে যে খাবার দিয়ে ধ্বংস করেছিল এই যুগেও 2020 সালেও এই সময়েও ওই খাবারের মধ্যে হারাম ঢুকিয়ে পবিত্র মুসলিম জাতিকে পরাজিত করতে হবে, ধ্বংস করতে হবে। উম্মতে মুহাম্মদিয়ার দেশে 90% ব্যাংক সেই নিষিদ্ধ গাছের ফল, মুসলিম দেশ দখল করে প্রথম যে কাজটা করে সে কাজটা হলো হারাম যায় সুর যোগায়, ওরা জানে সুর খেলে এদের পোশাক খসে যাবে, মেয়ে লোকগুলি দেখা হয়ে যাবে, আর নারী জাতি শেষ এদের করে লাগিয়ে গুরু জুড়িয়ে শেষ হয়ে যাবে, শেষ করে দিয়েছে, এটা করা যাবে। এই জন্য খাবার যদি হারাম হয় একটি দোয়া করলে আমার আরো পর্যন্ত উঠে যায়, এদের হে সাগুল কালিমাত তাইয়্যিব, তাইয়্যিব পবিত্র কথা, পবিত্র দোয়া, এটা পবিত্র এনার্জি থেকে এনার্জি ব্যয় করে করা হয়েছে, সাথে সাথে আসু দিকে চলে হাজরতে সাহাবের আলী ওয়াক্কাস এক লোকমা খাবারও সন্দেহজনক জীবনে মধ্যে করেন নাই, যেই দোয়া করতে সাথে সাথে করুন। বিশাল বিশাল বিশ্বযুদ্ধের যুদ্ধ ওনার এক দোয়ায় জয় করা জানি হয়ে গেছে, জয়ী হয়ে গেছে, একটা দোয়া। এই ক্ষমতাটা, এই পাওয়ারটা, এই শক্তিটা সবার ভিতরে আছে, এখানে যতগুলি মানুষ সবার ভিতরে আছে, চর্চা করে রোডে তাই আগে একদিন মন্ত্রী প্রেসিডেন্ট কোনো দরকার নেই, এটাই বাবা প্রেসিডেন্ট সকল প্রেসিডেন্টের বাবা সকল সম্মানের বাবা সম্মান আপনি পেয়ে গেলেন, শেষ হাসি যদি হাসতে পারেন আমার কত ইমানদার দেখি এমন হাসি দিল যে মুখটা আমার বন্ধ করতে পারছে না, কি দেখেছে সে যাওয়ার সময় এমন হাসি এসে গেল
মুখটা বন্ধ করে দিতে হলো মানুষদের ঘরে, সে মুখটাও বন্ধ করতে পারলো না, এমন হাসি দিয়ে চলে গেল, মনে হয় হাসতেছে শুধু। আমার মনে পড়ে আমাদের ময়ামি 2400 সম্ভবত আমি তখন কাজে নারায়ণগঞ্জের একজন হাফেজে কোরআন হার্ট অ্যাটাক করে মারা গেল, চেহারা যেন পূর্ণিমার চাঁদ। পুলিশ বলতেছে আহারে আজকে এই মাসটা যদি আমি হতাম আমার জীবনটা বন্ধ হয়ে যেত, দেখো কি অবস্থা। এটাই জীবন, এটাই সাকসেস, এটাই পরমুখী, এটা এরাই পরম, এরাই পরম, পৃথিবীতে এরাই সম্মান নিয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। আল্লাহ আমাদের তাদের কথা মুক্ত করুন, আমিন আমিন। আখিরাতের সময় যাতে ধনী আসবে, আখিরাতের বিষয়গুলো নিয়ে যতই বক্তব্য দেওয়া সে মুখী হয়ে যাওয়া, সেটা অর্জন করার জন্য সচেষ্ট হয়ে যাওয়া, এটা আমাদের উপরে ফরজ, আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন করুন, আমিন। নিজেদেরকে বোঝার জন্য আল্লাহ তৌফিক দান, আমিন। আকুলু কৌলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله اتقوا الله، الله بندكم نجدك فشنكم وبيتكم আত্মাগুলোকে সাবান দিয়ে, ব্লিচিং দিয়ে, হুইল পাউডার দিয়ে ধুয়ে নেন। আত্মার হুইল পাউডার হলো জিক্রুল্লাহ। লোহা যেমন ঝম ধরে আত্মায়ও ঝম ধরে, আবর্জনায় ধরে। লোহাকে আবর্জনা মুক্ত করতে হলে রেত লাগে, আমাদের রূহকে আবর্জনা মুক্ত করতে জিক্রুল্লাহ লাগে, সুবহানাল্লাহ লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ লাগে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো লাগে। 24 ঘন্টা আমাদের রূহটা কলুষিত হতে থাকে পাপের সমাজে, 24 ঘন্টায় সচেতন ভাবে এটাকে আমরা পরিষ্কার করতে থাকবো ইনশাআল্লাহ। খুব সহজ, একেবারে কঠিন না, একেবারেই সহজ। হাত করবে হাতের কাম, মুখে নিবে আল্লাহর নাম, তাহলে এই রুটা বেঁচে গেল, রুটা বেঁচে গেল। সব আকাল উপর রেদুন, উপর রেদুন যারা তারা সবাইকে বিছে ফেলে সবার আগে ছুটে চলে গেল। সারাক্ষণ জিকিরে ব্যস্ত একজন নবী ছিলেন, একজন মানুষ অন্যকে শিখিয়ে গেছে। আমরা
নিজেদেরকে এভাবে পরিচ্ছন্ন করুন, পরিচ্ছন্ন করলে ইনশাআল্লাহ পবিত্রদের সাথে মিশে যাবেন, উঠতে যাবেন। আপনার মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য করবেন, নিজে ভালো থাকবেন। মা বাবা অপেক্ষায় থাকে সন্তান একটু আমাদের জন্য স্থির পাওয়ার করে কিনা। আমাদের আকাশের জগতে সব মানুষের চলে গেছে ইমানদার, সেটা জম জমা পৃথিবীতে যদি 8,500 কোটি 850 কোটি মানুষ এখন থাকে, সেখানে 8,500 ট্রিলিয়ন কোটি বা তার সেটা বিলিয়ন দিয়ে ট্রিলিয়ন দিয়ে হিসাব করা যাবে না, এত মানুষ সেখানে মুহূর্তে মুহূর্তে সব বার্তা চলে যায় না। সন্তান যদি ভালো কাজ করে সাথে সাথে মা বাবার কাছে চলে যায়, তাদের চেহারা উজ্জ্বল, তারা গৌরব বোধ করে আমাদের সন্তান একটা ভালো কাজ, দেখো দেখো আমাদের সন্তান এই ভালো কাজটা করেছে, বার্তা এসে গেছে। আর যাদের সন্তানরা চুরি করে, ডাকাতি, হারাম করি, বেনামাজি গিরি করে, ওদের পাপের লিস্ট যখন ওখানে যায়, মা বাবার চেহারা কালো হয়ে কষ্ট হয়। আমাদের কি বেঈজ্জতি করবো ছেলেটা মেয়েটা? তো সেটাই তো জগৎ, আল্লাহ তারা এই পৃথিবীতে আমরা থাকলেও সেই জগৎকে নিয়ে আমাদের আমাদেরকে থাকার তৌফিক দান করে, আমিন আমিন, জ্ঞান করে দান করে, আমিন আমিন। সেই মা সেই চেতনা সেই প্রবণ মনে মনে জাগ্রত করে রাখতে হবে, নিজে গেলে আমার চালাতে হবে। আল্লাহ তাহলে আমাদের মা বাবাকে ক্ষমা করে দিন, আমিন। মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করে দিন, আমিন। জীবিত মৃত সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করে দিন, আমিন। আল্লাহ তাহলে হালাল তাইয়্যিব পবিত্র খাবার, বৈধ খাবার, নুরানি খাবার খাওয়ার আমাদের তৌফিক দান করে, আমিন। আমাদেরকে হারাম থেকে বহু বহু দূরে দুজন দুজন দূরে নিয়ে যান আল্লাহ, আমিন। আত্মাকে অন্ধকার করে দেবে অন্ধকার খাবার, অন্ধকার খাবার কখনো যাতে আমরা না খাই আল্লাহ, আমিন। না দিনের উপকার, না দুনিয়ার উপকার, না দেহের উপকার, না আত্মার উপকার আল্লাহ। আদম যে সর্বনাশে করেছিল এই অবৈধ খাবার কি, আমরা ছেলে মেয়েরা যাতে সেই সর্বনাশে না করি, আল্লাহ হারাম খাবার থেকে আমাদের রক্ষা করে, আমিন। আল্লাহ তাআলা বাংলাদেশ সহ সারা মুসলিম জাহানকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, আমিন। বেঈমানরা সারা মুসলিম জাহানকে সুদ ঘুষ হারাম জীবিকা দিয়ে তারা প্রকাশিত ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে আল্লাহ। আল্লাহ তাদের ধ্বংস জগত থেকে আমাদের হিফাজত করে, আমিন। আল্লাহ তাআলা আমাদের হাসার নাসর, আমাদের মৃত্যু, আমাদের সকল কিছু সালেহীন সিদ্দিকীন সুহাদা এবং আম্বিয়ার কেরামদের সাথে করে সন্তুষ্ট তাদের কাছে।